আছে, মন্দ দিকও আছে, তো আমরা ধরে নেব ভালো দিকটাই বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমরা আমাদের মতো করে শুরু করব, আমাদের মতো করে চলব। তো আমাদের শুরু করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আলহামদুলিল্লাহ, আপনাকে শুক্রিয়া আদায় করে আমরা শুরু করব আজকে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্ডুয়াস ম্যারিনাস। কার্ডুয়াস ম্যারিনাস আসলে যদিও বলা হয়েছে মাদার টিংচারের বিষয়, মূলত আমরা রেমিডিটা নিয়ে ইয়ে করব। কিছু কিছু রেমিডি আছে, নর্মালি মাদার টিংচারটা বেশি ব্যবহার হয়, অভিজ্ঞরা ব্যবহার করছেন, সিনিয়ররা ব্যবহার করছেন, সেই থেকে দেখে দেখে আমরাও ব্যবহার করি এমনটি। এটার পোটেন্সি ব্যবহার করা যাবে না এমনটি আমি বলছি না, জাস্ট আমরা মাদার টিংচারটার ব্যাপারটাই আলোচনা করব। এটা খুব জটিল, বিশেষ করে হোমিওপ্যাথি অনেক মতদ্বৈততার বিষয় রয়ে গেছে। অনেকে মাদার টিংচারকে একেবারে না বলেন, আবার অনেকে শুধু মাদার টিংচারই ব্যবহার করেন, ডাইলিউশন ব্যবহার করেন না, এরকম বিভিন্ন মতদ্বৈততা আছে। তো আমরা আমাদের মতো করে আমরা মাদার টিংচার আলোচনা করছি, তো যে যেভাবে নিবেন সেটা তাদের মতো বিষয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাদার টিংচার বা গুরুত্বপূর্ণ একটি রেমিডি কার্ডুয়াস মেরিনাস, বহুল ব্যবহার আছে, যদি আমরা বহুল ব্যবহার করতে পারি, যদি আমরা করতে পারি এটার অনেক বেশি ব্যবহার আছে। আমরা চলে যাব কার্ডুয়াস মেরিনাসে। কার্ডুয়াস মেরিনাস এর এর সমনাম হচ্ছে সেন্ট ম্যারিস থিসল, সার্সিয়াম ম্যাকুলেটাম, সিলিবাম মেরিয়েনাস, মিল্ক থিসল। এটি একটি উদ্ভিদ উৎস, আর এটির ক্রিয়াস্থল হচ্ছে শিরা, যকৃত বা প্লিহা, বিশেষ করে যকৃত, লিভার, লিভার এবং প্লিহার উপরের সবচেয়ে বেশি কাজ। আমরা যাব সামনের দিকে আস্তে আস্তে। তো এর যে নিজস্ব কথা এটা একটু আমরা বলি, আস্তে ধীরে যাই, হচ্ছে লিভারের রোগে ইহা সবচেয়ে ভালো কাজ করে। লিভারের দক্ষিণ অংশে চাপন বোধ, আকর্ষণ বোধ, সূচিবিদ্ধ বদ যাতনা এগুলো দেখা যায়। লিভারের রোগে ইহা ভালো কাজ করে। লিভারের দক্ষিণ অংশে চাপন বোধ, আকর্ষণ বোধ, সূচিবিদ্ধ বোধ এরকম যাতনা দেখা দেয়। এটাই যতটা বেশ যতটা বমি বমি ভাব থাকে তত বেশি বমি হয় না, যেটা আমরা ইপিকাকেও পাই, যত বমি বমি ভাব থাকে ততটা বমি হয় না, এবং ডান স্ক্যাপুলার নিচে পেইন থাকে। এর প্রস্রাব এবং মল অত্যন্ত হলুদ থাকে, মল কালো কাদার ন্যায় থাকে, কখনো কখনো শক্ত হয়, আর ক্ষুধার সময় মাথা ধরে, এটা অনেক জায়গায় আছে। লিভার রোগের সঙ্গে রক্তস্রাব, ফুসফুসের রোগ, হাঁপানি, শরীরে চুলকানি ইত্যাদি থাকে। এর জিহ্বার লক্ষণটা হচ্ছে কিনারাদ্বয় লাল থাকে। এর মানসিক লক্ষণ এর ভুলে যাওয়ার প্রবণতা থাকে, আর এর মল হচ্ছে প্রথম শ্রেণীর কোষ্ঠকাঠিন্য আর কি, ফার্স্ট গ্রেডের কোষ্ঠকাঠিন্য, এবং গুটি গুটি ভাব থাকে। এগুলো
বেশি জরুরি না, আমরা তারপরেও একটু মোটামুটি বললাম যে কার্ডুয়াস মেরিনাসের যে এর সমনাম ক্রিয়াস্থল, মূলত এটা লিভার এবং লিভারের উপরই এবং পিলিহার উপরই সবচেয়ে বেশি কাজ করে। তো এটি হচ্ছে কি বলা যেতে পারে, এর পরিচয়টা হচ্ছে কিরকম, কার্ডুয়াস মেরিনাসের পরিচয়টা এরকম যে আমরা ভিন্ন নামগুলো বললাম। ইহা এক জাতীয় গাছটা যা ইউরোপে মহাদেশ অঞ্চলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? এটা ইউরোপ মহাদেশ অঞ্চলে পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়। ইহার পাকা বীজ হইতে এর মাদার টিংচার প্রস্তুত করা হয়। ভেষজগুলো কোথায় পাওয়া যায় এগুলো আমাদের একটু জানলে আমাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে অনেক দূরের ভেষজ আমরা মানে আমাদের দেশীয় কোম্পানি থেকে আমরা কিনলাম, তারা ভেষজটা সঠিকভাবে সংগ্রহ করছে কিনা এ ব্যাপারেও অনেক প্রশ্নবিদ্ধ আছে। এই জন্য ভেষজগুলো কোথায় থেকে, কোন দেশে উৎপন্ন হয়, কোথায় পাওয়া যায়, ভালো স্ট্যান্ডার্ড মানের কোম্পানি থেকে না নিলে এগুলো সঠিক নাও হতে পারে, সেজন্য আমাদের ভেষজগুলো সম্পর্কে টুকটাক জানার দরকার। তো বলতেছিলাম ইহা হচ্ছে পাওয়া যায় কোথায়, ইউরোপে পাওয়া যায়, ইউরোপ মহাদেশ অঞ্চলে প্রচুর পাওয়া যায়। ইহার পাকা বীজ হইতে ইহার মাদার টিংচার প্রস্তুত করা হয়। এই মাদার টিংচার প্রস্তুত করা হয় এটা যেসব রোগে এটা ব্যবহার করা হয়, যেসব রোগে এইটি ব্যবহার করা হয় কার্ডুয়াস মেরিনাস, সে সম্পর্কে একটু বলি। অর্থাৎ লিভার ছাড়াও, লিভার পিলিহা ছাড়াও ব্রঙ্কাইটিস, শোথ, নাক দিয়ে রক্ত পড়া, জ্বর, পিত্ত পাথুরি, গল ব্লাডারের উপর বেশ কাজ আছে, আমরা রুব্রিক্স আকারেও একটু দেখার চেষ্টা করব। শেষের দিকে আমরা রুব্রিক্স আকারেও এর কাজগুলো দেখার চেষ্টা করব। তো যেটা আমরা বলতেছিলাম যে জ্বর, পিত্ত পাথুরি, রক্তকাশ, রক্তস্রাব, অর্শ বা পাইলস, ইনফ্লুয়েঞ্জা, সবিরাম জ্বর, জন্ডিস, লিভার পীড়া, জরায়ুর রক্তস্রাব বা মেট্রোলেজিয়া যাই বলি আমরা, স্নায়ুশূল, থাইসিস, প্লুরিসি, বাতরোগ, সাইটিকা, পিলিহা, এ ধরনের ইত্যাদি ইত্যাদি। তো এই ওষুধটির জন্য আমরা এই কার্ডুয়াস মেরিনাসের জন্য আমরা কার্ডুয়াস মেরিনাস ওষুধটার জন্য ডাক্তার হেনরি ক্লার্ক, জন হেনরি ক্লার্ক সাহেব বলছেন যে এই ওষুধটার জন্য আমরা ডাক্তার রেডি মেচারের কাছে ঋণী। ডাক্তার রেডি মেচার এই ওষুধটির জন্য আমরা তার কাছে ঋণী, বলছেন জন হেনরি ক্লার্ক। তার বইতে তিনি উল্লেখ করেছেন যে আমরা এই ওষুধটির জন্য ডাক্তার রেডি মেচারের কাছে ঋণী। তিনি প্রাথমিকভাবে একটি তার কাছে যকৃত সম্বন্ধীয়, প্রাথমিকভাবে তিনি এটাকে যকৃত সম্বন্ধীয় বলেই আখ্যায়িত করেছেন যে যকৃতের উপরই এর বেশি কাজ, এর সমস্ত প্রকাশের উৎস হচ্ছে যকৃত, মানে এর সমস্ত লক্ষণ প্রকাশের উৎস হচ্ছে লিভার। আর ডক্টর বার্নেটের মত অনুসারে এটা সবচেয়ে বড় ক্রিয়া হলো লিভার এবং পিলিহার পীড়ায়, বিশেষত যকৃতের পিলিহা প্রান্ত, অর্থাৎ যকৃতের যে প্রান্তে পিলিহা সেই প্রান্তে, বলা হয়েছে ডক্টর বার্নেটের মত অনুসারে এর সবচেয়ে বড় ক্রিয়া হলো লিভার এবং পিলিহা পীড়ার, বিশেষত যকৃতের পিলিহা প্রান্তে। তো এখানে একটু আমরা আরেকটু যাই যে কার্ডুয়াস মেরিনাসের এই 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 জায়গাটা, বিশেষ করে কার্ডুয়াস মেরিনাস আর চেলিডোনিয়াম এই দুইটা জায়গায় আমরা বেশ মিলায় ফেলি, ঝামেলায় পড়ি, যদিও আমরা পরবর্তীতে চেলিডোনিয়াম নিয়ে আলোচনা করব। এই দুইটা আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে একটু বলি যে কার্ডুয়াস মেরিনাসের যে লিভারের বৃদ্ধি আছে, এই বৃদ্ধিটা হবে আড়াআড়ি ভাবে, এই বৃদ্ধিটা হবে আড়াআড়ি ভাবে, আর চেলিডোনিয়ামে যে লিভারের বৃদ্ধিটা আছে সেটা হবে খাড়া ভাবে। তো এই 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 দুটা আমরা একটু মনে রাখার চেষ্টা করি। এটি এটি জন হেনরি ক্লার্ক সাহেবের বইতে এরকমই আছে, তিনি এরকম বলছেন
যে কার্ডুয়াস মেরিনাসের লিভারের বৃদ্ধিটা হবে আড়াআড়ি ভাবে, আর চেলিডোনিয়ামে যেটা হবে খাড়া ভাবে, অর্থাৎ উলম্ব আকারে এরকম আর কি। তো কার্ডুয়াস মেরিনাসের লিভারের বৃদ্ধিটা আড়াআড়ি ভাবে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। চেলিডোনিয়াম যেদিন আমরা আলোচনা করব সেদিন এই বিষয়টি আবার আসবে ইনশাল্লাহ। তো আমরা মনে রাখি যে কার্ডুয়াস মেরিনাসের যে লিভারের বৃদ্ধি হয়, এনলার্জমেন্ট হয়, বিবৃদ্ধি হয়, এটা হবে আড়াআড়ি ভাবে, এটা আমরা মনে রাখার চেষ্টা করি। তো এরপরে আমরা চলে যাব একটু অন্য দিকে। আমরা গতদিন আমরা যে এটা আলোচনা করছিলাম যে আমাদের হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির যে পরিচালক ডক্টর সমরেশ রায় স্যারের হ্যান্ড নোট থেকে আমরা চেলিডোনিয়ামটাকে একটু দেখার চেষ্টা করব। তো চেলিডোনি সরি কার্ডুয়াস মেরিনাস, এক্সট্রিমলি সরি, কার্ডুয়াস মেরিনাস। তো কার্ডুয়াস মেরিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি। আমরা এখন দেখব যে কার্ডুয়াস মেরিনাসের মধ্যে কি কি রাসায়নিক উপাদান আছে, এর ভিতর কি কি রাসায়নিক উপাদান আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং এই যে শীটটা থেকে আলোচনা করছি সেটি হচ্ছে ডক্টর সমরেশ রায় স্যারের শীট থেকে। তো আমরা শুরু করছি যে এই ভেষজের মধ্যে এই যে কার্ডুয়াস মেরিনাস যে ভেষজটি আছে, এই ভেষজটির মধ্যে কি কি রাসায়নিক উপাদান আছে। রাসায়নিক উপাদানগুলো আমাদের জানা জরুরি না, জানা থাকলে ভালো। তো এই রাসায়নিক উপাদানগুলোর কি কাজ আছে এটা জানা কিন্তু আমাদের জন্য খুব বেশি জরুরি। এই রাসায়নিক উপাদানগুলো মানব শরীরে কি কি কাজ করে এই বিষয়টা আমাদের জানা জরুরি। কেমিক্যাল গুলোর নাম আমাদের বেশি মুখস্থ না থাকলেও চলবে। তো যে কথা আমরা বলতেছিলাম যে এখানে যে মূল যে ইয়েটা আছে কার্ডুয়াস মেরিনাসের মধ্যে, ফ্লাভোনয়েড অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সিলিমারিন, সংক্ষেপে সিলিমারিন, সংক্ষেপে সিলিমারিন, এই সিলিমারিন এই এই যে উপাদানটি আছে, এই উপাদানটি কার্ডুয়াস মেরিনাসে অনেক বেশি আছে। এই সিলিমারিন আমাদের বডিতে কি কি কাজ করে আমরা একটু পরে সেদিকে যাব। এছাড়া এর ভিতরে আছে ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, সেলেনিয়াম আছে, জিঙ্কাম আছে, ক্রোমিয়াম আছে, ফসফেট আছে, ভিটামিন ই আছে, এগুলো আছে, এবং কিছু অয়েল আছে। এই অয়েলগুলো এই ভেষজের মধ্যে আছে। এই উপাদানগুলো, এই যে উল্লেখিত রাসায়নিক উপাদানগুলোর যে বৈশিষ্ট্য, এর ভিতরে যে রাসায়নিক উপাদানগুলি আছে সেই উপাদানগুলির বৈশিষ্ট্যগুলো আমরা কি কাজ করে, কোথায় কোথায় কাজ করে, এটা আমরা জানলে এর মাদার টিংচারটা আমাদের পড়া হয়ে যাবে। অর্থাৎ এই ভেষজের যে গাঠনিক উপাদান আছে, রাসায়নিক উপাদান আছে, সেই উপাদানগুলো আমাদের কিসের কিসের উপর কাজ করে, মূলত এই রাসায়নিক উপাদান সমূহের বৈশিষ্ট্য বা এদের কাজ কি কাজ করে। পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, আমরা একটু মনে রাখার চেষ্টা করব, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, রক্তের টক্সিন পরিশোধন ও শুদ্ধিকরণ করে। মূল উপাদানটা হচ্ছে সিলিমারিন, যেটার কথা আমরা বলতেছিলাম। তো পিত্তরস উপাদান উৎপাদন বৃদ্ধি করে, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, রক্তের টক্সিন পরিশোধন ও শুদ্ধিকরণ করে, মাতৃদুগ্ধ উন্নতি সাধন করে, যকৃত কোষের পুনর্গঠন করে, ভাইরাস নাশক, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক এবং টিউমার বিকাশ এবং ক্যান্সার কোষ বিভাজন বন্ধ করে, টিউমারের বিকাশ এবং ক্যান্সারের কোষ বিভাজন বন্ধ করে, বিপাক প্রক্রিয়ায় উন্নতি সাধন করে, টক্সিন নিষ্ক্রিয়করণে যকৃতের কার্যক্রম উন্নতি সাধন করে। এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। আমি একটু কয়েকবার বলতেছি বিষয়টা, যে এই কার্ডুয়াস মেরিনাসের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি কি কাজ করে আমাদের বডিতে, কি কি কাজ করবে তারা এই উপাদানগুলো। এক হচ্ছে পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে,
রক্তের টক্সিন পরিশোধন করে এবং শুদ্ধিকরণ করে, মাতৃ দুগ্ধ উন্নতি সাধন করে, যকৃত কোষের পুনর্গঠন করে, ভাইরাস নাশ করে বা ভাইরাস নাশক, অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ নাশক, অ্যান্টি ইনফ্লামেটরি এই টাইপ আর কি। তো এরপরে হচ্ছে টিউমারের বিকাশ এবং ক্যান্সার কোষ বিভাজন বন্ধ করে, বিপাক প্রক্রিয়ার উন্নতি সাধন করে, টক্সিন নিষ্ক্রিয়করণ করণে যকৃতের কার্যক্রম উন্নতি সাধন করে। টক্সিন নিষ্ক্রিয়করণে তো লিভারের অনেক বড় কাজ, আমরা তো জানি যে আমরা বিভিন্ন ধরনের, এখন যে ধরনের খাবার দাবার খাই, বিভিন্ন বিশেষ করে আমাদের বাচ্চারা এই যে ফুচকা বা অন্যান্য বাইরের খাবার খায়, চিপস খায়, জুস খায়, বিভিন্ন খাবার খায়, তো এর ভিতরে যে টক্সিন গুলো থাকে এগুলো নিষ্ক্রিয়করণের কাজ হচ্ছে লিভারের তো এগুলো আমাদের বাচ্চারা খাচ্ছে, খাক, আমরা শত চেষ্টা করেও অনেক ক্ষেত্রে আমরা ফিরাতে পারি না। অনেক সময় বাচ্চা নিয়ে আসে, ওরও বাচ্চার অভিভাবকরা বলে যে ডাক্তার সাহেব কোনোভাবে এটা ফেরানো যাচ্ছে না, তো তাদেরকে যেন অন্তত আমরা এটা ফেরাতে পারতেছি না, এটা সত্য কথা। এটা যেমন খাচ্ছে খাক, কিন্তু পাশাপাশি যাতে লিভারকে সক্রিয়করণ করার জন্য যে খাবারগুলো আছে সেগুলোও তাদেরকে আমরা খাবারের ব্যাপারে উৎসাহিত করি যে আপনারা এগুলো খাওয়ান খান, পাশাপাশি এই জাতীয় খাবারটা খাওয়ান। এবার আসি আমরা যে এই রাসায়নিক উপাদান সমূহ যেসব ক্ষেত্রে প্রযোজ্য, যেসব ক্ষেত্রে এই রাসায়নিক উপাদান সমূহ আরো কাজ করে সেই জায়গাগুলোতে আমরা যাব। তো আমরা তার আগে এই বিষয়গুলো আর একবার রিভিউ করে আসি, আমি দুইবার বলছি আরেকবার বলি, তাহলে কিছুটা হলেও আমাদের মনে থাকবে। বলতেছিলাম যে রাসায়নিক উপাদানগুলোর বৈশিষ্ট্য সমূহ বা এর বৈশিষ্ট্য সমূহ কি, এরা কি করে, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, অর্থাৎ এই কার্ডুয়াস মেরিনাস কি করবে, পিত্তরস উৎপাদন বৃদ্ধি করবে, রক্তের টক্সিন পরিশোধন করবে ও শুদ্ধিকরণ করবে, মাতৃ দুগ্ধ উন্নতি সাধন করবে, যকৃত কোষের পুনর্গঠন করবে, এরা ভাইরাস নাশ করবে এবং অ্যান্টি অক্সিডেন্ট আর হচ্ছে প্রদাহ নাশক, বিশেষ করে যে টিউমারের বিকাশ এবং ক্যান্সারের কোষ বিভাজন বন্ধ করে, বিপাক প্রক্রিয়ায় উন্নতি সাধন করে এবং টক্সিন নিষ্ক্রিয়করণে যকৃতের কার্যক্রম উন্নতি সাধন করে। এরপরে আমরা আসি যে রাসায়নিক উপাদান সমূহ যেসব ক্ষেত্রে প্রযোজ্য, আরো যেসব ক্ষেত্রে প্রযোজ্য সেই জায়গাগুলোর দিকে আমরা যাব আস্তে আস্তে। একটু কঠিন মনে হচ্ছে, আমার নিজের কাছেও মনে হচ্ছে, আমি সবসময় সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি, তো তারপর আমার নিজের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তো একটু ইজি হয়ে যাবে আস্তে আস্তে। অর্থাৎ ডিএনএ ও আরএনএ উৎপাদন উন্নয়ন প্রক্রিয়ায় যকৃত কোষ পুনরুজ্জীবিত করে থাকে, অর্থাৎ যকৃতের যে কোষগুলো আছে এই কোষগুলোকে পুনরুজ্জীবিত করে, কি, যে আমরা যেটা আলোচনা করতেছি কার্ডুয়াস মেরিনাস, কিসের মাধ্যমে? ডিএনএ ও আরএনএ উৎপাদন উন্নয়ন প্রক্রিয়ায়, এটার উৎপাদন লিভার কোষের মেমব্রেনের উন্নয়ন, প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার টক্সিন থেকে লিভার কোষকে রক্ষা করে, অর্থাৎ বিভিন্ন ধরনের টক্সিন থেকে লিভারে লিভারকে রক্ষা করে। সংক্ষেপে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে টক্সিন আছে, বিভিন্ন প্রকারের টক্সিন আছে সেগুলো থেকে লিভারের কোষকে রক্ষা করে, কে, আমাদের কার্ডুয়াস মেরিনাস। তারপরে আমরা সামনের দিকে যাই, টিউমার এবং ক্যান্সার কোষ বিভাজন বন্ধ করতে সাহায্য করে, আমরা একটু আগেও বলছি এটা, টিউমার এবং ক্যান্সার কোষ বিভাজন অর্থাৎ ছড়িয়ে পড়া, কোষ বিভাজন বলতে এখানে ছড়িয়ে পড়া, এটা বন্ধ করতে সাহায্য করে। হিপাটাইটিস বি ও সি ভাইরাসের সক্রিয়তার বাধা সমূহ নিষ্ক্রিয় করতে সাহায্য করে,
হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সক্রিয়তায় বাধা সহ নিষ্ক্রিয় করতে সাহায্য করে। অর্থাৎ এই হেপাটাইটিস বি সি ভাইরাসের সক্রিয়তা কি করে, এদের এরা যাতে সক্রিয় হতে না পারে, এরা যাতে মানে কি বল সক্রিয় না হয়, সে কারণে তাদেরকে বাধা দেয় এবং নিষ্ক্রিয় করতে সাহায্য করে। এখানে বলা হয়েছে অ্যালকোহলিক হেপাটাইটিস এবং নন অ্যালকোহলিক হেপাটাইটিস এবং ফ্যাটি লিভার ডিজিজ নিরাময়ে সাহায্য করে। হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, নন অ্যালকোহলিক হেপাটাইটিস, এটা নয় পরের গুলো তো পরের কথা। ফ্যাটি লিভার, এটা তো আমরা প্রচুর পেশেন্ট পাওয়া যায়, এই ফ্যাটি লিভারের প্রচুর প্রচুর পেশেন্ট আছে আমাদের কাছে, যে কি আল্ট্রাসোনার রিপোর্ট ধরাই দেয় আর বলে যে ডাক্তার সাহেব দেখেন, আমার ডাক্তার বলছে যে আমার লিভারে ফ্যাট জমে গেছে। এই শুনে তো রোগীর মাথা খারাপ হয়ে যায়, তো রোগী এটাকে খুব ভয় পায়। তো রোগীকে আমরা আশ্বস্ত করতে পারি যে না, আসলে এটা অনেক কঠিন কিছু না, তো আপনি চিকিৎসা নিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। অনেক রোগীরাই এই এই জাতীয় ফ্যাটি লিভারের কথা শুনলে অনেকটা ভয় পেয়ে যায়, বা লিভার সংক্রান্ত কোনো কমপ্লেইন রোগীরা শুনলে তারা ভয় পেয়ে যায়, তাদের ভিতরে এটা বড় মাপের ভয় কাজ করে। তো আমরা ফ্যাটি লিভার নিরাময়ে সাহায্য করে। এরপরে বলা হয়েছে যকৃতে অধিক মাত্রায় ফেরিটিন জনিত কারণে যকৃতের প্রদাহ নিয়ন্ত্রণ করে। ফেরিটিন বলতে যে লৌহ, বা যে কি বলা যেতে পারে যে আয়রন আর কি, এই আয়রন সংক্রান্ত বিষয় আর কি, এটা কমাতে সাহায্য করে। যকৃতে অধিক মাত্রায় ফেরিটিন জনিত কারণে যকৃতের প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং এটা কমাতে সাহায্য করে। এরপরে আমরা যাই এইচআইভি ভাইরাসের কোষ বিভাজন বন্ধ এবং সক্রিয়তা কমাতে সাহায্য করে। কোষের স্তরে রাসায়নিক বিক্রিয়ার সৃষ্টি দূষণ উপাদান, কেমোথেরাপি প্রয়োগ জনিত সৃষ্ট দূষণ উপাদান সহ সর্বপ্রকার দূষণ উপাদান সমূহ নিষ্ক্রিয়করণে যকৃতের কার্যশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ স্তরের রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট দূষণ দূষণ উপাদান আর কি, কোষের স্তরে রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট দূষণ উপাদান, কেমোথেরাপি প্রয়োগ জনিত সৃষ্ট দূষণ উপাদান সহ সর্বপ্রকার দূষণ উপাদান সমূহ নিষ্ক্রিয়করণে যকৃতের কার্যশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট ও এনজাইম উপাদান এর সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় টক্সিন নিষ্ক্রিয়করণে ভূমিকা রাখে। বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি, আমাদের কার্ডুয়াস মেরিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই যেগুলো বলতেছি এই সংক্রান্ত কিছু রেপার্টরি বেস রুব্রিক্স তো আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব, যে না আমরা শুধু এখানে বলতেছি এমনটি না, রেপার্টরিতে এই এর কিছু রুব্রিক্স আমরা দেখার চেষ্টা করব, যে এই রুব্রিক্স গুলো এই কার্ডুয়াস মেরিনাস কি কি অবস্থানে আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। রাসায়নিক বিক্রিয়ার কেন্দ্রস্থল যে বিষয়গুলো আছে এগুলোর এই কোষের উন্নয়ন বৃদ্ধি করে এবং প্রোটিনকে সক্রিয় করে, যা কোষ বিভাজন টিস্যু সমূহকে সমস্ত চাপ থেকে রক্ষা করে। এটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিলিমারিন, আমরা একটু সামনের দিকে যাই, সিলিমারিন ইস্ট্রোজেন হরমোন এর সাথে বন্ধনকৃত অটো ইমিউন প্রতিক্রিয়া এবং প্রদাহ কমাতে সাহায্য করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। আমরা বলছিলাম যে এর মধ্যে যে মূল রাসায়নিক উপাদানটি আছে সিলিমারিনই হচ্ছে মেইন, আর অন্যান্য কিছু আছে সেটা তো আমরা বলছিলাম, আবার একবার বলার চেষ্টা করব। একটু সামনে যাই, সিলিমারিন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ করে এবং এর বিস্তার রোধ করে। আমরা মনে রাখার চেষ্টা করি যতটা সম্ভব, সব তো মনে থাকবে না, যদি কিছু কিছু মনে থাকে তাহলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। সিলিমারিন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ করে এবং এর বিস্তার রোধ করে।
সিলিমারিন ইকুলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এর সৃষ্ট ক্ষত নিরাময় এবং বহুমুখী কাজ কাজে বাধা দেয়। তো সিলিমা বলছে ইকুলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এর সৃষ্ট যে ক্ষত নিরাময় এবং এর বহুমুখী কাজ, অর্থাৎ এই যে ইকুলাই ব্যাকটেরিয়ার যে কাজ আছে এগুলো বাধা দেয়। সিলিমারিন যকৃতে রক্ত সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় ক্ষতিকর প্যারাসাইট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং প্যারাসাইটের ডিম ধ্বংসে কাজ করে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সিলিমারিন বলতে এখানে আমরা কার্ডুয়াস মেরিনাসের কথাই বলতেছি, অর্থাৎ কার্ডুয়াস মেরিনাসের ভিতর যে উপাদান, রাসায়নিক উপাদান আছে, একটি বড় উপাদান আছে সিলিমারিন। সেভাবেই স্যার, সমরেশ স্যার সেভাবেই লিখছে আর কি, আমি সেটা থেকে একটু শেয়ার করতেছি। সিলিমারিন বা কার্ডুয়াস মেরিনাস বলি আমরা, যকৃতের রক্ত সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় ক্ষতিকর প্যারাসাইট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং প্যারাসাইটের ডিম ধ্বংস করতে কাজ করে। আমরা যে সময় আছে আমরা দুইবার আরেকবার রিভিউ করতে পারবো, একটু ইয়ে করে যাই। সিলিমারিন মস্তিষ্ক কোষে রক্তের সংবহন প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় মস্তিষ্কের কোষসমূহ পুনরুজ্জীবিত করে, মস্তিষ্কের কোষসমূহ পুনরুজ্জীবিত করে, এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি, চেতনা শক্তির বিকাশ ঘটায়। স্মৃতিশক্তির বৃদ্ধি, চেতনা শক্তির বিকাশ ঘটায়। সিলিমারিন ব্রেইন স্ট্রোকের ফলে মস্তিষ্কের বিপর্যয় এবং পার্কিনসন এর লক্ষণ সমূহ কমাতে সাহায্য করে। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। বলা হয়েছে ব্রেইন স্ট্রোকের ফলে মস্তিষ্কের যে বিপর্যয় এবং পার্কিনসন এর লক্ষণ সমূহ কমাতে সাহায্য করে। সিলিমারিন মস্তিষ্কের ইমিউন কোষের সক্রিয়তা কমে আনার প্রক্রিয়ায় স্নায়ুর ক্ষয়িষ্ণ রোগ সমূহ প্রতিরোধে সাহায্য করে। সিলিমারিন প্রোটিন, সিলিমারিন বলতে আমরা কার্ডুয়াস মেরিনাসই ধরে নিব, কার্ডুয়াস মেরিনাস প্রোটিন সৃষ্ট টক্সিন কমে আনার প্রক্রিয়ায় মস্তিষ্কের অ্যালজাইমার রোগ নিরাময়ে সাহায্য করে। কার্ডুয়াস মেরিনাস ইনসুলিনের মান বৃদ্ধির প্রক্রিয়ায় রক্তের সুগার মান কমাতে সাহায্য করে এবং ইনসুলিন ইনজেকশন সৃষ্ট টক্সিন, অর্থাৎ প্রতিনিয়ত যারা ইনসুলিন নেয় এই ইনসুলিনের সৃষ্ট যে টক্সিন তৈরি হয় সেটা কমাতে সাহায্য করে। অনেকেই আছে অনেক বছর যাবত ইনসুলিন নিয়ে আসতেছে, এই ইনসুলিনের যে সৃষ্ট যে টক্সিন এটা কমাতে সাহায্য করে। এরপরে কার্ডুয়াস মেরিনাস যকৃতের কোষ সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় অতিরিক্ত ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সহ অন্যান্য হরমোন নিষ্ক্রিয়করণে সাহায্য করে। অতিরিক্ত, এখানে বলা হয়েছে অতিরিক্ত, অতিরিক্ত যে বিষয়টা বলা হয়েছে নিষ্ক্রিয় বা অতিরিক্ত যেটা হবে সেটা নিষ্ক্রিয়ণের নিষ্ক্রিয়করণে সাহায্য করবে। এরপরে বলা হয়েছে কার্ডুয়াস মেরিনাস পিত্ত প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় ফ্যাট বিপাকীয় কাজে কাজ করে, ফ্যাটের বিপাকীয় কাজ করে এবং এর ফলে রক্তের স্তরে ফ্যাটের মান কমে আনে। লিপোমা, লিপোমা তো আমরা বুঝি এক ধরনের কোষ বৃদ্ধি, অনেক রোগীরা এটাকে বোঝে না, আমাদের কাছে এসে বিভিন্ন ধরনের যে টিউমার বলে ইয়ে করে, ফ্যাটি ফ্যাট ফ্যাট জাতীয় কোষ বৃদ্ধি আর কি, এরকম নিরাময়ে সাহায্য করে। সিলিমারিন বা কার্ডুয়াস মেরিনাস পিত্ত প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় পিত্তের ঘনত্ব কমে আনার প্রক্রিয়ায় পাথর সৃষ্টিতে বাধা প্রদান করে। খুবই গুরুত্বপূর্ণ, আমরা তো জানি পিত্ত পাথরি হলে আমরা অনেকেই কার্ডুয়াস মেরিনাস ব্যবহার করি, কিন্তু এই কার্ডুয়াস মেরিনাসের এই কাজটা কে করে? এর ভিতরে যে উপাদান আছে, রাসায়নিক উপাদান আছে সিলিমারিন, সেই এই কাজটা করে। পিত্ত প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় পিত্তের ঘনত্ব কমে আনার প্রক্রিয়ায়, অর্থাৎ পিত্তের যে ঘনত্ব আছে সেটা কমিয়ে আনে এবং এই প্রক্রিয়ায় পাথর সৃষ্টিতে বাধা প্রদান করে।
এবং পাথরের অপসারণের কাজ করে। পাথর অপসারণের কাজ করে। আমরা যদি গোয়ালস্টোনে যাই, রিপার্টরি থেকে যদি আমরা গোয়ালস্টোন দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কার্ডুয়াস মেরিনাস কি অবস্থায় আছে, থার্ড গ্রেডে আছে না সেকেন্ড গ্রেডে আছে না ফার্স্ট গ্রেডে আছে না সুপার গ্রেডে আছে। আমরা এগুলো এগুলো আমরা দেখার চেষ্টা করব একটু পরেই। এরপরে হচ্ছে কার্ডুয়াস মেরিনাস পিত্ত প্রদান, পিত্ত প্রবাহ নালী সমূহ, পিত্ত প্রবাহ নালী সমূহ এবং যকৃতে রক্ত সংবহন নালী সমূহ। এখানে বলা আছে, আমরা যে নর্মালি ম্যাথমেটিকা গুলো পড়ি সেখানে বলা আছে যে লিভারের যে শিরা এবং ধমনির উপরের প্রধান কাজ, আমরা যে ম্যাথমেটিকা গুলো নর্মালি পড়ি কার্ডুয়াস মেরিনাস, সেখানে বলা আছে যে এর প্রধান কাজ হচ্ছে লিভার এবং লিভারের শিরা ও ধমনির উপর কাজ। সেই জায়গাগুলোতেই আমরা যাচ্ছি। কার্ডুয়াস মেরিনাস পিত্ত প্রবাহ নালী সমূহ এবং যকৃতের রক্ত সংবহন নালী সমূহ সম্প্রসারণ বৃদ্ধির প্রক্রিয়ায় অবরোধ অপসারণের মাধ্যমে যকৃত নালী সমূহকে নারী সমূহে কার্যকর শক্তি বৃদ্ধি করে। এছাড়া পিত্তথলির জটিলতা নিরাময় করে। এছাড়া কি করে, পিত্তথলির অর্থাৎ যে গল ব্লাডার যেটা আমরা বলি, পিত্তথলির জটিলতা নিরাময় করে। সিলিমারিন বা কার্ডুয়াস মেরিনা যাই বলি, ইমিউন পদ্ধতির উন্নয়ন প্রক্রিয়ায় অটো ইমিউন হেপাটাইটিস নিরাময় করে। সিলিমারিন এনজাইম নিঃসরণ বৃদ্ধির বিপাক প্রক্রিয়া বৃদ্ধি, বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করে, পরিপাকতন্ত্রের কার্যকর শক্তি বৃদ্ধি করে বা পরিপাকতন্ত্রের কার্যকর শক্তি বৃদ্ধির মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি সহ গ্যাস নিরাময় করে। কার্ডুয়াস মেরিনাস যকৃতের কার্যশক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় ইউরিক অ্যাসিড অপসারণের কাজ করে। ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে যায় নির্দিষ্ট মাত্রার চেয়ে যদি বেড়ে যায়, তাহলে কি হয়, আমাদের এই যে ব্যথা জনিত রোগ বেড়ে যায়, বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের এই জায়গাগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। তো এই এই ইউরিক অ্যাসিডের কিছু কাজ আছে। তো বলছে এই বাড়তি যে ইউরিক অ্যাসিড শরীরে জমে যায় এটাকে অপসারণের কাজ করে, মাতৃদুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে, প্রোস্টেট গ্রন্থির প্রদাহ নিয়ন্ত্রণ সহ বিনাইন টিউমার ম্যালিগন্যান্ট না বিনাইন টিউমার বিকাশ বন্ধ করে, অগ্নাশয়ের প্রদাহ নিয়ন্ত্রণে কার্যকর শক্তি বৃদ্ধি করে, পিলিহার প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো আবার একটু রিভিউ করে আসি, তারপরে আমরা একটু রেপার্টরি থেকেও আমরা দেখব। যেটা আমরা বলতেছিলাম যে এই উল্লেখিত রাসায়নিক উপাদানগুলোর যে বৈশিষ্ট্য ছিল, যে মূল উপাদান হচ্ছে সিলিমারিন, এখানে মূল উপাদান হচ্ছে সিলিমারিন, এটাকে আমরা এছাড়া বলছিলাম ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, ফসফরাস, ভিটামিন ই, এগুলো আছে এখানে, এছাড়াও কিছু অয়েল আছে, এগুলো আছে। তো এর এই যে 10টা, প্রথম আমরা যেটা বলছিলাম যে রাসায়নিক উপাদান সমূহ এর যে বৈশিষ্ট্য গুলো, এ কি করে, এই উপাদানগুলো পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে। আমরা এতক্ষণ যা পড়তেছিলাম সেখানেও এই বিষয়গুলো ছিল। তো সংক্ষেপে আমরা এটা মনে রাখার চেষ্টা করি, অন্তত এই 10টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করি। পিত্তরস উৎপাদন বৃদ্ধি করে, রক্তে টক্সিন পরিশোধন ও শুদ্ধিকরণ করে, মাতৃদুগ্ধের উন্নতি সাধন করে, এর মান বৃদ্ধি করে, যকৃতের কোষ সমূহ পুনর্গঠন করে এবং এটি ভাইরাস নাশক, এটি এক ধরনের একটি বড় মাপের অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ নাশক, এবং কি করে, টিউমারের বিকাশ এবং ক্যান্সার কোষ বিভাজন বন্ধ করে, বিপাক প্রক্রিয়ার উন্নতি সাধন করে, টক্সিন নিষ্ক্রিয়করণে যকৃতের কার্যক্রম উন্নতি সাধন করে। এরপরে আমরা যে বিষয়গুলো বলতেছিলাম সেই বিষয়গুলো খুবই একটু বিষয় মাঝে মাঝে দেখতে আমরা বলতেছি, যে বলা হয়েছিল যে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সক্রিয়তায় বাধা সহ নিষ্ক্রিয়করণ করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের কথা আমরা বলছিলাম যে ফ্যাটি লিভার বর্তমান সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রচুর পেশেন্ট আছে আমাদের, যে
লাইফ স্টাইলের যে পরিবর্তন আসছে সে পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে এই ফ্যাটি লিভারের যে বিষয়টা, এই ফ্যাটি লিভার নিরাময়ে সাহায্য করে কার্ডুয়াস ম্যারিনাস। আমরা মনে রাখার চেষ্টা করি। তারপরে আমরা বলতেছিলাম যে যে যাচ্ছি আমি একটু যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ করে। ইনফ্লুয়েঞ্জা এটা প্রচুর পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধ করে এবং এর বিস্তার রোধ করে এই কার্ডুয়াস মেরিনাস। তারপরে হচ্ছে আমরা যে ইস্ট্রোজেন হরমোনের ব্যাপারটা বলছিলাম, ইস্ট্রোজেন হরমোনের সাথে বন্ধনকৃত অটো ইমিউন প্রক্রিয়া এবং প্রদাহ কমাতে সাহায্য করে, এগুলোর দিকে আমরা খেয়াল রাখি। তারপরে আরেকটা বিষয় বলছিলাম, সিলিমারিন ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে, অর্থাৎ কার্ডুয়াস মেরিনাস যেটা আমরা বলতেছিলাম, ইকোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এর সৃষ্ট ক্ষত নিরাময় এবং বহুমুখী কাজে এর বাধা দেয়। এরপরে ছিল যে এই যে মস্তিষ্কের কার্ডুয়াস মেরিনাস বা সিলিমারিন যাই বলি, মস্তিষ্কের কোষে রক্তের সংবহন প্রক্রিয়া বৃদ্ধির প্রক্রিয়ায় মস্তিষ্কের কোষ সমূহ পুনরুজ্জীবিত করে, এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি এবং চেতনা শক্তির বিকাশ ঘটায়। এটা আমাদের খুবই কাজে লাগবে, তারপরে আমরা যেটা বলছিলাম যে যে ব্রেন স্ট্রোকের যে ব্যাপারটা ছিল, সিলিমারিন বা কার্ডুয়াস মেরিনাস যাই বলি, ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কের বিপর্যয় এবং পার্কিনসনের লক্ষণ সমূহ কমাতে সাহায্য করে। এই এই বিষয়গুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি একটু আর আরেকবার রিভিউ করে যাচ্ছি। তারপরে যে কার্ডুয়াস মেরিনাস প্রোটিন সৃষ্ট টক্সিন কমে আনার প্রক্রিয়ায় মস্তিষ্কের অ্যালজাইমার রোগ নিরাময়ে সাহায্য করে, এটা আমরা চেষ্টা করি। এরপরে হচ্ছে সিলিমারিন ইনসুলিনের মান বৃদ্ধির প্রক্রিয়ায় রক্তের সুগারের মান কমাতে সাহায্য করে। আর যেটা আমরা বলতেছিলাম যে দীর্ঘদিন যারা ইনসুলিন ইনজেকশন নিচ্ছে, এই ইনজেকশনের ফলে সৃষ্ট যে টক্সিন আছে এটা কমাতে সাহায্য করে, এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি। আমরা প্রচুর এই ধরনের পেশেন্ট আমরা পাই, যে পেশেন্ট গুলো আমরা বেশি সেই জায়গাগুলো আমরা একটু বেশি রিভিউ করার চেষ্টা করতেছি। কার্ডুয়াস মেরিনাস পিত্ত প্রবাহ বৃদ্ধির প্রক্রিয়ায় পিত্তের ঘনত্ব কমিয়ে আনার প্রক্রিয়ায় পিত্তের যে ঘনত্ব আছে এটা কমিয়ে আনার প্রক্রিয়ায় পাথর সৃষ্টিতে বাধা প্রদান করে, অর্থাৎ পিত্ত এই যে পিত্তের যে ঘনত্বটা আছে এই ঘনত্বটা কমিয়ে আনে এবং এই কমিয়ে আনার ফলে কি হয়, পাথর সৃষ্টিতে বাধা প্রদান করে এবং পাথর অপসারণ কাজে সাহায্য করে। তো আমরা তো প্রায়ই ব্যবহার করি এগুলো, পিত্ত পাথরের ক্ষেত্রে আমরা অনেকেই ব্যবহার করি। পিত্ত প্রবাহ নালী সমূহ এবং যকৃতের রক্ত সংবহন নালী সমূহ সম্প্রসারণ বৃদ্ধির প্রক্রিয়ায় অবরোধ অপসারণের মাধ্যমে যকৃত ও নালী সমূহ কার্যকর শক্তি বৃদ্ধি করে, এছাড়া পিত্তথলির জটিলতা নিরাময় করে। কার্ডুয়াস মেরিনাস যকৃতের কার্যশক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় ইউরিক অ্যাসিড অপসারণে কাজ করে, ইউরিক অ্যাসিড অপসারণে যে ওষুধটি সবচেয়ে বেশি কাজ করে সে হচ্ছে আর্টিকা ইউরেন্স, আমরা যেহেতু মাদার টিংসার নিয়ে আস্তে আস্তে কথা বলবো, আস্তে আস্তে যাব, তো তারপর প্রসঙ্গক্রমে ইউরিক অ্যাসিডের বিষয়টা বললাম যে সবচেয়ে বেশি যদি আমরা দেখি ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে তাহলে অবশ্যই আমরা তাকে আর্টিকা ইউরেন্স দিব, তো সেই মাদার দেই আর পটেন্সি দেই। আমি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মাদার টিংচারে অনেক ভালো রেজাল্ট পাইছি, আমি আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করলাম আর কি। মাতৃদুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে আর কি, প্লীহার প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে, এই বিষয়গুলো আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করি, এবার দেখি আমরা আরেকটু অন্যভাবে দেখতে পারি কিনা,
এই ওষুধটি বিশেষ করে লিভারের উপর খুব ভালো কাজ করে, আমি অন্য একটা বই থেকে শেয়ার করছি অল্প একটু। এই ওষুধটি বিশেষ করে লিভারের উপর খুব ভালো কাজ করে, অতিরিক্ত ঠান্ডা হেতু বা মদ্যপান হেতু লিভারের স্বাভাবিক কাজ বিঘ্নিত হলে, এটা আমরা মনে রাখার চেষ্টা করি যে লিভারের কাজ বিঘ্নিত হওয়ার ব্যাপারে বলা হয়েছে অতিরিক্ত ঠান্ডা হেতু অথবা মদ্যপান হেতু লিভারের স্বাভাবিক কাজ বিঘ্নিত হলে ওষুধটি ব্যবহার করার প্রয়োজন আছে। লিভার হতে পিত্তরস যথাযথভাবে নির্গত না হয়, জন্ডিসে না হয়ে কি হয়, জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়। অর্থাৎ লিভার হতে পিত্তরস যদি যথাযথ নির্গত না হয় তাহলে জন্ডিসের লক্ষণ প্রকাশ পায়, কষ্ট কাঠিন্য ভাব দেখা দেয়, মল ছাইয়ের মতো বা মাটির বর্ণের মতো, জিহ্বাটা থাকবে ময়লা, ময়লার পুরু পুরু থাকবে, যে ময়লা আবৃত থাকবে সেটা পুরু থাকবে, পুরু আবরণ থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই কার্লোস মেরিনাস সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়বে, অনেক অনেক আরো অনেক অনেক রেমিডি আছে যারা সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে, তবে কার্লোস মেরিনাসে আছে। দুর্বলতার ভাব অতি প্রকট ভাবে প্রকাশ পাবে, দুর্বলতার ভাব অতি প্রকট ভাবে প্রকাশ পাবে, এক্ষেত্রে আমরা কার্লোস মেরিনাস মাদার ইউজ করতে পারি। লিভারের যে কোনো বিঘ্নিত ক্রিয়ায় ইহা প্রযোজ্য, লিভারের শিরা এবং ধমনির উপর ইহার প্রধান কাজ, যে কথা আমি আগেও বলছিলাম, লিভার রোগের শেষ অবস্থায়, এই জায়গাটা আমরা খুব মনে রাখার চেষ্টা করি, এই সেন্টেন্সটি আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করি। আমরা অনেকেই যে বয়সে পৌঁছায় গেছি পড়লে মনে থাকে না, এরকম একটা ব্যাপার আমার ভিতর কাজ করে। লিভার রোগের শেষ অবস্থায় অনেক সময় রোগী ফুলে যায়, মানে সুইলিং হয়, স্ফীতি হয়, পুরো বডিতে ফুলে যায়। অনেকে স্বাভাবিকভাবে বলে যে বডিতে পানি জমে গেছে, ওর বডিতে পানি জমে গেছে, এরকম কথাবার্তা বলে মানুষ রোগী দেখতে আসলে, অসুস্থ হলে তখন বলে যে ওর গায়ে পানি জমে গেছে, এরকম বলে। লিভার রোগের শেষ অবস্থায় অনেক সময় রোগী ফুলে যায়, তখন এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। লিভারের অঞ্চলে বেদনা থাকে এবং এতে স্পর্শকাতর থাকে, পূর্ণতাবোধ থাকে, টাটানি থাকে, এ ধরনের অবস্থাগুলো থাকে। এবার আমরা যে পিত্ত পাথরীর যে ব্যাপারটা আছে, এই জায়গায় আমরা সবাই ব্যবহার করি, পিত্ত পাথরীর ব্যাপারটা আমরা অনেকেই ব্যবহার করি। পিত্ত পাথরী জনিত ভয়ানক শূল বেদনায় এর মাদার উপকারী, বেশ উপকারী, ইহা নিয়মিত সেবন করলে নতুন পাথরী জমতে পারে না। লিভারের স্থানে টাটানি বেদনা, লিভারের বাম দিকে অত্যন্ত বেদনা থাকে, মুখে তিক্ত স্বাদ থাকে, গা বমি বমি, পিত্তের প্রবলতা ও লিভারের সিরোসিস জনিত শোথ রোগে ইহাতে যথেষ্ট উপকার হয়। জন্ডিসের সঙ্গে প্রস্রাব হবে কি, প্রচন্ড হলুদ হবে এবং পিত্ত মিশ্রিত হবে, টক বা তিক্ত সবুজাব বমি, টক বা তিক্ত মানে যে বমিটা হবে সেই বমিটা হবে টক বা তিক্ত এবং এটা সবুজ আকৃতির হবে, ব্লুইশ বমি ইত্যাদি লক্ষণে আমরা এর মাদার টিংচার ব্যবহার করতে পারি। কাশি, বুকের পাশের বেদনা সহ, তো এই যে বুকের যে কোনো পাশে ব্যথা সহ বা যকৃতের দোষ হতে কাশিতে এর মাদার টিংচার উপকারী, এটা আমরা সবাই জানি, আমি একটা নর্মাল বই থেকে বলতেছি। তো এবারে আমরা দেখব যে রিপার্টরিতে এর কি অবস্থান আছে। আমরা সবাই জানি যে লিভারের উপর কার্ডিওস মেরিনাসের অনেক কাজ, তো গল ব্লাডারের উপর লিভারের এই কার্ডিওস মেরিনাসের অনেক কাজ, তো আমরা সেখান থেকে একটু রেপার্টরির রুব্রিক্স গুলো দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি অবস্থায় আছে। যে কার্ডিওস মেরিনাস রেপার্টরি বেশ কিছু রুব্রিক্স আমরা দেখার চেষ্টা করি, যদি আমরা মোটামুটি অল্প কিছু রুব্রিক্স আমরা দেখি। আমরা যদি লিভার ইন জেনারেলে যাই, রুব্রিক্স গুলো সংগ্রহ করা হয়েছে রবিন মার্ফির রেপার্টরি থেকে। লিভার ইন জেনারেল অনেক রেমিডি আছে, কিন্তু কার্ডিওস মেরিনাসও আছে, কিন্তু কার্ডিওস মেরিনাস আছে সুপার গ্রেডে, সুপার গ্রেডে মানে আরো দুই তিনটা রেমিডি আছে, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড
থার্ড গ্রেডে অনেক বিশাল একটা জগৎ আছে, কিন্তু লিভার ইন জেনারেল এখানে কার্ডুয়াস মেরিনাস সুপার গ্রেডে আছে। লিভারে যদি এচিং পেইন হয়, এচিং পেইন হয়, কামড়ানোবধ ব্যথা হয়, এচিং পেইন, তো কার্ডুয়াস মেরিনাস, লাইকোপোডিয়াম এবং নাক্সভম এই তিনটা ওষুধ আছে ফার্স্ট গ্রেডে। লিভার এচিং পেইন এখানে কার্ডুয়াস মেরিনাস, লাইকোপোডিয়াম আর নাক্সভম এই তিনটা আছে ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডে অনেক অনেক রেমেডি আছে। আমরা অ্যাট্রোফি অফ লিভার, অ্যাট্রোফি অফ লিভার, অ্যাট্রোফি অফ লিভার, অ্যাট্রোফি তো আমরা বুঝি মানে শীর্ণতা বা ক্ষুদ্র হয়ে যাওয়া, শীর্ণ হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, অ্যাট্রোফি অফ লিভার। এখানে সুপার গ্রেডে আছে কার্ডুয়াস মেরিনাস, সুপার গ্রেডে আছে কার্ডুয়াস মেরিনাস, ফার্স্ট গ্রেডে আছে ওয়ারাম অর্থাৎ ওয়ারাম মেট, ক্যালকিরিয়াকার, কোর্টেলাস হরিডেটাস, হাইড্রাস্টিস, ফসফরাস, প্লাম্বাম, এগুলো আছে ফার্স্ট গ্রেডে, আর কার্ডুয়াস মেরিনাস আছে সুপার গ্রেডে। অ্যাট্রোফি অফ লিভার, অ্যাট্রোফি অফ লিভার, এখানে কার্ডুয়াস মেরিনাস আছে সুপার গ্রেডে। এরপরে আমরা সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার, এখানে সুপার গ্রেডে আছে কার্ডুয়াস মেরিনাস, কোর্টেলাস হরিডেটাস দুইটা আছে সুপার গ্রেডে, ফার্স্ট গ্রেডে আছে হাইড্রাস্টিস, ফসফরাস, সালফিউরিক অ্যাসিড। সাথে সাথে আমি আরো দুই চারটা রেমেডি বলার চেষ্টা করতেছি। তো সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার, এখানে কার্ডুয়াস মেরিনাস আর কোর্টেলাস হরিডেটাস আছে সুপার গ্রেডে। তারপরে আমাদের হচ্ছে ইডিমা অফ লিভার, ইডিমা এক ধরনের শোথ, ইডিমা অফ লিভার, ইডিমা অফ লিভার, এখানে কার্ডুয়াস মেরিনাস সহ ছয়টা ফার্স্ট গ্রেডের ওষুধ আছে। কার্ডুয়াস মেরিনাস ফার্স্ট গ্রেডে আছে, এছাড়া আরো পাঁচটি ফার্স্ট গ্রেডের রেমেডি রয়েছে। ইনলার্জমেন্ট লিভার, ইনলার্জমেন্ট মানে কি বৃদ্ধি হওয়া যেটা আমরা পড়তেছিলাম, এখানে কার্ডুয়াস মেরিনাস সহ সাতটি ফার্স্ট গ্রেডের রেমেডি আছে। কার্ডুয়াস মেরিনাস ফার্স্ট গ্রেডে আছে, এছাড়া আরো ছয়টি ফার্স্ট গ্রেডের ওষুধ রয়েছে। এরপরে আমরা যে ফ্যাটি ডিজেনারেশন, এখানে অনেক রেমেডি আছে। ফসফরাস আছে ফার্স্ট গ্রেডে, কার্ডুয়াস মেরিনাস আছে সেকেন্ড গ্রেডে। সুইলিং অফ লিভার, এখানে অনেক রেমেডি আছে, তার মধ্যে কার্ডুয়াস মেরিনাস ফার্স্ট গ্রেডে আছে, ফার্স্ট গ্রেডে আরো আছে, কার্ডুয়াস মেরিনাস একানা। উইক লিভার, উইক লিভার, লিভার দুর্বল, উইক লিভার, এখানে সুপার গ্রেডে দুইটা ড্রাগ আছে, আরো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে অনেক ওষুধ আছে। সুপার গ্রেডে দুইটা রেমেডি আছে, একটা হচ্ছে কার্ডুয়াস মেরিনাস আর হচ্ছে চেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস আর হচ্ছে চেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস আর চেলিডোনিয়াম। আমরা রেপার্টরি থেকে গ্রেড গুলো দেখার চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে গল ব্লাডার জেনারেল, অর্থাৎ গল ব্লাডার এর উপর জেনারেল আর কি, ইন জেনারেল, গল ব্লাডার ইন জেনারেল, এখানে তিনটা সুপার গ্রেডেড ড্রাগ আছে, কার্ডুয়াস মেরিনাস, চায়না, আরেকটা কি এটা আমি সংক্ষিপ্ত বুঝতে পারতেছি না এই মুহূর্তে। তো কার্ডুয়াস মেরিনাস আর চায়না আরেকটা রেমেডি আছে, এই রেমেডিটা আমার কাছে আনকমন মনে হয়েছে বা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এরপরে হচ্ছে অ্যাচিং পেইন গল ব্লাডার, এখানে তিনটা ফার্স্ট গ্রেডের রেমেডি আছে, কার্ডুয়াস মেরিনাস, লাইকো, নাক্স ভূমিকা। এবারে হচ্ছে বিলিয়াস কনস্টিটিউশন, আমরা বলি না পিত্ত প্রধান ধাতু, প্রায় আমরা নর্মালি যে দেখি যে ম্যাথমেটিক্যালি লেখা থাকে পিত্ত প্রধান ধাতু, পিত্ত প্রধান ধাতু, বিলিয়াস কনস্টিটিউশন, বিলিয়াস কনস্টিটিউশন, এখানে ফার্স্ট গ্রেডে আছে ব্রায়োনিয়া, কার্ডুয়াস মেরিনাস, সেলিডোনিয়াম, চায়না, নাক্স ভূমিকা, পডোফাইলাম। কার্ডুয়াস মেরিনাস ফার্স্ট গ্রেডে আছে, এছাড়া আরো পাঁচটি ফার্স্ট গ্রেডের রেমেডি রয়েছে। এরপরে গল স্টোন, যেটা আমরা যে পিত্ত পাথরী যেটাকে বলি গল স্টোন, এই গল স্টোনের ক্ষেত্রে অনেক রেমেডি আছে, কার্ডুয়াস মেরিনাস ফার্স্ট গ্রেডে আছে। গল স্টোনে যদি পেইন হয়, গল স্টোন তো আছে কিন্তু গল স্টোনের কারণে যদি পেইন হয়,
সে কারণে কার্ডো অনেক রেমেডি আছে, কার্ডোস মেরিন আছে, ফার্স্ট গ্রেডে আছে। এরপরে হচ্ছে প্রেসিং পেইন গল ব্লাডার, গল ব্লাডারে যদি চাপন বোধ ব্যথা হয় সেখানে কার্ডোস মেরিনাস সেকেন্ড গ্রেডে। উইক গল ব্লাডার, আমরা একটু আগে পড়ছিলাম উইক লিভার, এবার যদি রুবিক্সটা এরকম উইক গল ব্লাডার, এখানে কার্ডোয়াস মেরিনাস সহ পাঁচটি ফার্স্ট গ্রেডের ওষুধ আছে। উইক গল ব্লাডার, এখানে কার্ডোয়াস মেরিনাস সহ পাঁচটি ফার্স্ট গ্রেডের ওষুধ আছে। এরপরে যে রুব্রিক্সটি, এই রুব্রিক্সটি অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আর দুইটা রুব্রিক্স আছে, একটা রুব্রিক্স এই রুব্রিক্সটা ইয়ে করে আমি শেষ করে দিব। অ্যাবডোমেন অ্যাসাইটিস বা ড্রপসি, অ্যাবডোমেন চ্যাপ্টারে অ্যাসাইটিস, অ্যাসাইটিস তো আমরা বুঝি যে পেটে পানি জমে যাওয়া এরকম আর কি, ড্রপসি, ড্রপসিও বুঝি আর কি, অ্যাবডোমেন অ্যাসাইটিস। এখানে আমরা শুধু অ্যাপোসাইনামকেই বেশি গুরুত্ব দেই, কিন্তু এখানে অনেক অনেক ফার্স্ট গ্রেডে সেকেন্ড সুপার গ্রেডে দুইটা রেমেডি আছে, কার্ডোয়াস মেরিনাস আর অ্যাপোসাইনাম। সুপার গ্রেডে, সুপার গ্রেডে আছে কার্ডোয়াস মেরিনাস আর অ্যাপোসাইনাম, অ্যাবডোমেন অ্যাসাইটিস, অ্যাবডোমেন অ্যাসাইটিস। এখানে কার্ডোয়াস মেরিনাস এবং অ্যাপোসাইনাম আছে সুপার গ্রেডে, এবং এপিস, চেরিডোরিয়াম, চায়না, হাইড্রাস্টিস, লাইকো এগুলো আছে ফার্স্ট গ্রেডে। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি কার্ডোয়াস মেরিনাস কে ভিন্নাঙ্গিকে একটু দেখানোর চেষ্টা করলাম, এর কেমিক্যাল নিয়ে একটু কথা বললাম, কেমিক্যাল গুলোর কাজ কি, কি কি কেমিক্যাল আছে, সবগুলো না, এর ভিতর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কেমিক্যাল গুলো আছে এগুলো মোটামুটি বলার চেষ্টা করলাম। এরপরে এই কেমিক্যাল গুলোর কি কি কাজ আছে সেগুলো বললাম, আর কাজগুলো আমাদের বডিতে, বিশেষ করে আমরা তো জানি এটা লিভারের উপর সবচেয়ে বেশি কাজ করে, লিভার এবং পিলিয়ার উপর সবচেয়ে বেশি কাজ করে এই আঙ্গিকে। আমি সাধ্যের মধ্যে আল্লাপাক আমাকে যতটুকু তৌফিক দান করছে সেভাবে আমি বলার চেষ্টা করছি, আপনারা সবাই আমার সাথে থেকে আমাকে উৎসাহিত করছেন, এজন্য যারা আমার সাথে আছেন এবং যারা ছিলেন, যারা বেরিয়ে গেছেন, সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ দোয়া, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। কিন্তু এই রিলেটেড যদি, কার্ডোয়াস মেরিনাস রিলেটেড যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। স্যার সবাই আছেন তো আমার সাথে? জি স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু প্রথম থেকে আছি, ভিন্ন নামে ছিলাম, এখন ঢুকছি নিজের নামে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর ছিল স্যার আজকের ক্লাসটা, আমরা কার্ডিওস মেরিকে জানলাম, অনেক ভালোই লাগছে স্যার। দোয়া করি আপনার নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা, দীর্ঘ হায়াত দান করুক। আমিন। দোয়া করবেন স্যার। জি স্যার, অবশ্যই। কাল সকালে আমাদের একটা ক্লাস আছে আমরা জানি, আর আমরা এখানে ওই যে স্যার বলছিলেন প্রথমে ক্লাসের যে অনেক ক্লাস হচ্ছে, আমাদের এখানে পার্টিসিপেন্ট কম, এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। পার্টিসিপেন্ট আমি, আপনি, আব্দুল হান্নান স্যার আর শাকুর স্যার, আর কারো লাগবে না স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আমরা দুইজন, তিনজন, পাঁচজন, দশজন, আমরা যখন পড়তে এসছি, আমরা তো পড়াতে আসিনি কাউরে। অনেকেই পড়াতে আসে, অনেকে পাণ্ডিত্য জাহির করতে আসে, কেস সব শেষ হয়ে যায়, এ রুগী সারবে না কেন, মানে গ্যারান্টি অমক তমক। ভাই চেম্বারে কে কয়টা রুগী, সবাই কিন্তু কেসটা দেয় প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শনের। ওই রোগীটা 3 বছর পরে এসে যে আবার বলেছে সে ভালো আছে, এরকম কেস দিতে হবে, তাহলে বুঝতে হবে রোগটা কিওর হয়েছে। অত সহজ না একটা রোগ কিওর করা। পাইলস সমূলে নির্মূল হয়েছে, এখানে অনেক ডাক্তার আছে, কয়জন বুকে হাতে বলতে পারবে যে আমার পাইলস সমূলে নির্মূল হয়েছে? খুব সহজ মনে হয় না? খুবই কঠিন বিষয় স্যার, খুবই কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়।
ফাইল ছাড়িয়ে নিয়ে এসেছেন প্রমাণ দিতে হবে। 3 বছর পরে রোগী এসে বলছে যে স্যার আজকে গোশত খেয়েছিলাম আবার দেখি ফুলে উঠছে, দিস ইজ পাইলস। অপারেশন করে তাই পাইলস ছাড়তে পারে না, আর আমি সব রোগ ছেড়ে দিচ্ছি এক এক ডোজ ওপিয়াম খেয়ে রাস্তার ধারে। ভেরিকোজ ভেন কয়জনের সাকসেস আছে, কয়টা সাকসেস আছে? সহজ কথা, সব মুখে মুখে চালু এইভাবে। দেখেন যে কয়টা রুপ্লিকা, আমি কিন্তু বর্মন স্যারেরও কমেন্টস করি, ওই যে হাসান ক্লাসের কমেন্টস করি যে স্যার এই কেসটা আপনি 1 বছর পরে কাইন্ডলি আমাকে রিভিউ দিবেন, 1 বছর পরে রিভিউ দিবেন, 1 বছর পরে রিভিউ দিবেন যে এই কেসটা, এর রোগী এখন ভালো আছে। তাছাড়া এখানে যারা ডাক্তার আছে, এখানে 9-17 জন ডক্টর আছেন, সবাই কিন্তু রোগী লিপি করে ফার্স্ট মেডিসিনটা দিয়ে দিতে পারে, এটা কোনো ব্যাপার নেই। ফার্স্ট মেডিসিন মার্কসল সালফার অমক তমক এটা কোনো ব্যাপারই না দেওয়া। আপনি সালফারের রোগীকে সালফার দেওয়ার পরও কাজ হয়নি, এইবার আসেন চিকিৎসা, তারপরে অরামমেটের রোগীকে দেওয়ার পরও দেখবেন ওই রোগী আবার আত্মহত্যা করতে গিয়ে 7 বার, তার এইবার আসেন চিকিৎসা, কোনটা হবে? রোগী হতাশায় ভুগতেছে, আপনি কাউডাস মেরিনাস দিয়েছেন, কাজ হয়েছে বা কাজ হয়নি তখন বোঝা যাবে কি কাজ, কারণ কার্ডোনাস মেরিনাসের সাথে হতাশার একটা বিরাট সম্পর্ক আছে। আব্দুল হক স্যার কি বলেন? মানে আমাদের লিভারের সাথে হতাশার একটা বিরাট লিভারের সাথে লিভারের কোনো প্রবলেম শুনলেই রোগীরা ভয় পেয়ে যায়, হতাশ তো দূরের কথা, বড় মাপের ভয় পেয়ে যায়। জি স্যার, জি স্যার। আর লিভারের সাথে এমনি ডিরেক্টলি হতাশার একটা ডিরেক্ট সম্পর্ক আছে স্যার, কারণ ওই লিভারে যাদের প্রবলেম এই রোগীগুলো মনে রাখতে পারে না, মেমোরি নষ্ট হয়ে যায়। আপনি তো বলেছেন যদিও স্যার, সবই মেমোরি ভালো না, মনে রাখতে পারে না, হিসাব করতে পারে না, এটা সবচেয়ে বড় সমস্যা। এরা যোগ বিয়োগও ভুলে যায়, যোগ বিয়োগ ভুলে যাবে, তারপরে লোড নিতে পারবে না, হতাশ হয়ে যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। জি স্যার, তাহলে ফর্মালি শেষ করা যায় নাকি স্যার? স্যার আগামীকাল সকালে আমাদের কোরআন ক্লাস আছে, সুরা নিসার শানে নজুল, সেই সাথে মশক হবে। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, ইনশাল্লাহ আসবেন, আল্লাহ যদি কবুল করে এই 1 ঘন্টায় আপনার নাজাতের উসিলা হতে পারে। আমিন আমিন আমিন। তো জি স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আব্দুল হক স্যারকে ধন্যবাদ, আমাদের প্রান্তীয় মুরব্বী এত সুন্দর ভাবে। আমরা তো মাদার টিনসার এর সাথে, এখন তো মাদার টিনসার এর ক্ষেত্র রয়েছে, সেখানে তো মাদার টিনসার ইউজ করতেই হবে। ডক্টর মহসিন মাদার টিনসার ব্যবহার করেন, মাদার টিনসার মূল ঔষধ, সেখান থেকে আমরা কায়দা করে ব্যবহার করবো, যেখানে আমরা বেনিফিট পাবো, রুগীর মানে স্বস্তি শান্তি আরাম, এটাই আমাদের কাম্য। মাদার টিনসার ব্যবহার সুন্দর স্যার, আনিমান স্যারও মাদার টিনসার ইউজ করেছেন। এই জন্য আমাদের আমাদের কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে গ্রুপে আমাদের লোক অনেক বেশি দরকার নাই, শেষে এসে আমাদের মুরব্বি এসে ওই যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও করলে মাশাআল্লাহ, খুব সুন্দর ক্লাস হয়েছে।